নমস্কার বন্ধুরা, আমি রিমা, রিমাস কুকিং অ্যান্ড লাভে আপনাদের স্বাগত। আমি আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন কিমা কারি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। প্রথমেই আমি একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজ কুচি দিয়েছি মিডিয়াম সাইজের, একটা টমেটো কুচি দিয়ে দিলাম, এটাও মিডিয়াম সাইজের একটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ছটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য নুন আর চিনি দিলাম। নুন চিনি দিলে পেঁয়াজগুলো আর পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর চিনিটা দেওয়া যাতে কালারটাও ভালো আসে আর টেস্টটাও ভালো আসে। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। লো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি 2 চামচ মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা আমি পেস্ট করেছি, খুব ভালো করে মিহি করে পেস্ট করিনি, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়েছি। এবার আমি চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। চিকেন কিমা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লো মিডিয়াম ফ্লেমে চিকেন কিমাটাকে 10-15 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর একটু আমি হলুদ গুঁড়ো অ্যাড করছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে আমি মাঝখানে কষিয়ে নিয়েছিলাম একটু, ক্যামেরাটা অফ থাকার জন্য এটা দেখাতে পারিনি। 10 মিনিট পর ফিরে আসছি। থালাটা ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না, মোটামুটি 25 মিনিট টাইম নিলেই রান্নাটা হয়ে যাবে। এবার আমি 1/2 চা চামচ মতো শাহি গরম মশলা দিয়ে দিলাম। শাহি গরম মশলাটা দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। রেডি হয়ে গেছে চিকেন কিমা কারি। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন।